হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হিয়ার আই অ্যাম অ্যাগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও। যদিও এই ভিডিওটা অনেক পুরনো, আমি অনেক অলস হয়ে গেছি। আপনারা যেমন দেখতেছেন, আমার পেজে আমি কোনো ভিডিও টিডিও দিই না। যাই জায়গায়, কিছু কিছু জায়গায় যাওয়া হয়, কিন্তু ভিডিও করি, কিন্তু এই যে এডিট করে ভিডিও দিতে ইচ্ছা করে না, লেজি হয়ে গেছি অনেক। তো এনিওয়ে, এই যে যেমন দেখছেন, এটা গত সামারের ভিডিও। সামার অলমোস্ট চলে গেছে, ফল চলে এসে, ফলও শেষ হয়ে যাচ্ছে। বাট যাই হোক, এটা হচ্ছে আমাদের এই সামারে আমরা একটা পিকনিকে গেছিলাম, চট্টগ্রাম সমিতির পিকনিক। তো আমরা ওই দিন নিজের রেডি হয়ে বের হয়ে গেছি চট্টগ্রাম সমিতির পিকনিক। ওরা মোটামুটি অলমোস্ট 1.5-2 ঘন্টার ড্রাইভ ছিল আমাদের বাসা থেকে। আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি, রাসেল ড্রাইভ করতেছিল, আর আমি রাসেল রোদ্র অভিয়াসলি আমরা তিনজন গেছিলাম। এই যে রাসেল ড্রাইভ করতেছে, এই যে মাই ফেভারিট, আমার বাচ্চা সোনা রুদ্র, সে তো খেলনা নিয়ে আসছে ইদানিং। এটা হচ্ছে তার ফেভারিট টয়, এটা হচ্ছে একটা কুকুর, ডগ, নাম দিছে হচ্ছে বিঙ্গো। তো সে সবখানে এখন এটা নিয়ে যায়, দেখবেন অনেক ভিডিওতে ওর হাতে এটা থাকে। তাই যাই হোক, আমরা রেডি রেডি হয়ে রওনা দিয়ে দিছি। আমরা অলওয়েজ সবখানে লেট করে যাই, যেহেতু ওদের বাস ছিল, বাট আমরা প্রেফার করছিলাম আমরা নিজেদের গাড়িতে করে যাব। তো আমরা নিজেদের গাড়িতে করে গেছি, ওদের ওরা যে স্কুল বাস প্রোভাইড করেছে সেটাতে যাওয়া হয়নি। তো যাই হোক, 2 ঘন্টা ড্রাইভ করার পর ওই যে এখানে আমরা পৌঁছে গেছি। জায়গাটা বেশ সুন্দর ছিল, বাচ্চাদের আসার সাথে সাথে আমার ছেলে এই বাচ্চাদের খেলার জায়গায় চলে আসছে, সে খেলাধুলা শুরু করে দিছে, যে স্লাইড করতেছে। এই স্লাইডটা ওর বেশ পছন্দ হয়েছে দেখলাম, এই স্লাইডটা করতেছিল বেশ। ওখানে গিয়েও সে কিছুক্ষণ ডগ নিয়ে খেলছে, তারপর স্লাইড করছে, স্লাইড টাইড করলো, খেলাধুলা করলো। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, একটা লেকের পাড়ে ছিল, লেকে অনেক ঢেউটেও ছিল, আমরা অনেকক্ষণ লেকের পাড়ে হাঁটছি। জায়গা এখানে আমার বাচ্চা খেলতেছে। তারপর এই যে এটা হচ্ছে ভিউটা, খুব সুন্দর ছিল ভিউটা, একদম বাচ্চাদের খেলার পাশেই এই জায়গাটা ছিল লেকের পাড়ে। মানুষজন বসে বসে রিল্যাক্স করতেছিল, গল্প করতেছিল। আমাদের বাংলাদেশি কমিউনিটির যে পিকনিকটা, ওইটা একটু অন্যদিকে ছিল। আমরা আসলে বাচ্চাদের খেলার জায়গাটাতেই ওয়েট করতেছিলাম, আমি জাস্ট সিনারিও দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, বাতাস, পানি। তারপর অনেকে দেখলাম নৌকা নিয়ে বোট নিয়ে এনজয় করতেছে, যেহেতু সামার ছিল, বেশ গরম ছিল। এই যে দেখেন বোট, স্পিড বোট আর কি। তো বেশ ওই দিন বেশ ভালোই গরম ছিল। তো যাই হোক, আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে, ইট ওয়াজ এ নাইস প্লেস। যদিও আমাদের বাসা থেকে অনেকখানি দূরে, 2 ঘন্টার ড্রাইভ ইজ এ লং ড্রাইভ। যাই হোক, একদিন বছরে একদিন পিকনিকে যাবো, এটা তো সমস্যা নেই। তো যাই হোক, এখানে হচ্ছে যে দেখেন সবাই সুন্দর গাছের ছায়া নিচে বসে আছে, আর তার ঠিক পাশেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো আমার বাচ্চা এই যে খেলাধুলা করতেছে। তো অনেকক্ষণ ওখানে থাকার পরে আমরা ব্যাক করছি, বললো যে খাবার দিচ্ছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আমরা গেছিলাম লেট করে, আমরা মনে হয় 12টার দিকে গিয়ে পৌঁছেছি, তারপর কিছুক্ষণে বাচ্চাদের খেলার জায়গায় থেকে, তারপরে এসে যে লাইনে দাঁড়াইছি, লাইন ধরে খাবার নিতে হবে। যেহেতু আমাদের ছোটো বাবু আছে, আমি লাইনে দাঁড়াইছিলাম। বাট এমন সমস্যা যে বাংলাদেশিদের যে প্রবলেম, লাইন আর আগাই না সামনে, আই থিঙ্ক মানে কত মানুষ যে মাঝখান দিয়ে এসে লাইনে ঢুকছে, আমার কাছে জিনিসটা খুবই বিরক্ত লাগছে। আমি কিছুক্ষণ চিল্লাচিল্লিও করছি, বাট যাই হোক, তারপর অনেকক্ষণ মানুষকে রিকোয়েস্ট করার পরে, চিল্লানোর পরে মানুষজন একটু সেন্সেবল হয়েছে, তারপর লাইন আগানো শুরু করছে। আমার মনে হয় ঘন্টার উপর লাগছে আমার জাস্ট খাবার নিতে, ইট ওয়াজ রিয়েলি ডিসগাস্টিং। আমার কাছে খুবই মেজাজ খারাপ লাগছে, ম্যানেজমেন্টের এটা দেখা উচিত ছিল, একটু খেয়াল রাখা উচিত ছিল যে মানুষজন মাঝখান দিয়ে এসে ভিতরে ঢুকে গেলে পিছনের মানুষগুলোও তো টাকা দিয়ে টিকিট কেটে আসে, তাদের তো এত কষ্ট দেওয়ার কোনো মানে নেই। বাট যাই হোক, আলটিমেটলি আমার কিছু করার ছিল না, আমার বাচ্চা আছে। আমি কিছুক্ষণ চিলাচিলি করার পরে মানুষজন আস্তে আস্তে আগাইছে লাইন। তো এই হচ্ছে খাবার। খাবার মোটামুটি ভালোই ছিল, চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম সমিতি পিকনিক, ওদের দেশি খাবার ছিল, বুটের ডাল, চিংড়ি, গরুর মাংস, মুরগি, স্যালাদ, ইট ওয়াজ গুড, পরিমাণও যথেষ্ট দিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর মানুষজন এখানে রেস্ট নিতেছে, বসে বসে সবাই যার যার মতো কিছু চাদর টাদর আনছে। এখানে একটা দোকানও ছিল জামা কাপড়, কারো যদি জামা কাপড় কিনতে ইচ্ছা হয় ওইখান থেকে স্টল থেকে কিনতে পারতো, একটাই স্টল ছিল। তারপর আমরা কী করবো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি রৌদ্রকে নিয়ে পানির পাড়ে আসলাম। প্রথমে তো আগের তো পানির পাড়ে আসিনি, হচ্ছে বাচ্চাদের খেলার জায়গায় খেলতেছিলো, দেন আমরা এখানে একটু পানির পাড়ে আসলাম। সে একটু পানি নিয়ে দুষ্টামি করতেছে, পায়ে জুতোটা খুলে দিছিলাম, পায়ে পানির ঢেউ এসে আশ্রয় করতেছিল, খুব ভালো লাগতেছিলো। এটা কিন্তু সমুদ্র না, এটা একটা লেক, বাট লেকটা এত বড় যেটাতে এরকম সুন্দর ঢেউ ওঠে, ভালোই লাগছে। আমরা অনেকক্ষণ এই পানির পাড়ে আমি আমার বাচ্চা হাত ধরে হাঁটাহাঁটি করতেছিলাম,
আমার বেশ ভালো লাগছে। ও যদিও বারবার পানিতে নামতে ইচ্ছা যাচ্ছিলো, আমি তখনও রেডি ছিলাম না ওকে পানিতে নামার জন্য। আমি ওকে ওর পানিতে নামার জামা কাপড় নিয়ে আসছিলাম ওর আর ওর বাবার, আমি আমার নিজের জন্য আনি নাই, বিকজ বাংলাদেশি মানুষজনের সামনে আমার পানিতে নামতে একটু আনইজি ফিল করতেছিলাম, সো এই জন্য আমি আর নামিনি, ও আর ওর বাবা নামছে। তো যাই হোক, এই যে আমরা এখানে আমি আর আমার ছেলে রৌদ্র পানির পাড়ে হাঁটতেছিলাম, ভালো লাগতেছিলো, এনজয় করতেছিলাম, আমার বেশ ভালোই লাগতেছিলো। মানে সামার ছিল, তো সামারের মধ্যে নদীর পাড়ে খুব সুন্দর একটা আবহাওয়া, বেশ না গরম না ঠান্ডা। আমি যদিও খাইয়া দেয়া তখন টায়ার্ড হয়ে গেছি, মেকআপের অবস্থা খারাপ, বাট এনিওয়ে ডাজন্ট ম্যাটার, মেইন কথা হচ্ছে কেমন এনজয় করতেছিলাম, এটাই মেইন মেইন কথা। আবার আমিও একটু পানির নদীর পাড়ে, মানে নদী তো না কি বলতেছি, লেকের পাড়ে একটু হাঁটাচলা করলাম, একটু পানিতে পা ডুবলাম, ভালোই লাগতেছিলো। তো আমি রৌদ্র লেকের পরে বেশ কিছুক্ষণ হাঁটা চলার পরে রাসেল এসে বলল যে চলো তাহলে পানিতে নামি। তো ওরা ড্রেস চেঞ্জ করে যে তার বাপ বেটা যাচ্ছে পানিতে নামতে, আমি একটু দূরে বসেছিলাম গাছের ছায়ায় বসে বসে দেখতেছিলাম। আমার মতো অনেকেই এরকম, বিশেষ করে আজ ইউ ক্যান সি হোয়াইট পিপল, অনেক সাদা সাদা মানুষ এখানে বসে বসে মানে ড্রেস নিতেছিল, বড় এনজয় করতেছিল, যেহেতু সামার ড্রেস ছিল। সামারে তো এখানকার মানুষ একদম পাগল হয়ে যায়, কারণ খুব সামারটা খুব শর্ট, যেমন আপনারা দেখছেন অলরেডি সামার চলে গেছে, জাস্ট 3-4 মাসের জন্য সামার আসে, তখন মানুষজন চেষ্টা করে উইকেন্ডগুলোতে যতটা বেশি পা সম্ভব এনজয় করার। তা আমরাও এটা যেহেতু উইকেন্ড ছিল, রৌদ্র আর রাসেল যে নামলো পানিতে, আমি সাইডে বসে আছি, বসে বসে দেখতেছি তাদের বাপ বেটার কাণ্ড, আমি আর নামিনি। প্রচুর মানুষ আসছিল ওই দিন, ওই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল, তো প্রচুর মানুষ আসছে, যে বসে বসে বাচ্চারা খেলতেছে, বড়রা বসে আছে, বসে বসে গল্প করতেছে, দেখতেছে, এনজয় করতেছে ওয়েদারটা। এই তো ভালোই লাগতেছিলো, আমি গাছের ছায়ে বসেছিলাম, এই যে ওনারা বাপ বেটা ডুবে ডুবি করতেছেন, আমি বেশ দূরেই ছিলাম, বাট যাই হোক রাসেল ছিল রৌদ্রের সাথে, আর প্লাস রৌদ্রের লাইফ জ্যাকেট নিয়ে গেছিলাম। রৌদ্র পানিতে খুবই এনজয় করে, হি লাভস টু সুইম, মানে ও সাঁতার কাটতে খুব পছন্দ করে, এবং মশলা দিলে পারেও ভালো, খারাপ না। মানে লাইফ জ্যাকেট ছাড়া আমি কখনো আজ পর্যন্ত ট্রাই করিনি, আমার ভয় লাগে, ওকে তো অ্যাকচুয়ালি সাঁতার শেখানো হয় নাই, বাট সে লাইফ জ্যাকেট পরে মশলা খুব সুন্দর ভালো সাঁতার কাটে, এবং সে নিজে নিজে খুব এনজয় করে পানিতে। তো এখানে অনেকক্ষণ পানিতে খেলার পরে তারপর ওরা উঠে আসে, উঠে আসার পরে আমরা ব্যাক করি আমাদের পিকনিক স্পটে, ওখানে নাস্তার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি যে মানুষজন গান গাচ্ছে। গান আর নাচের পরে হচ্ছে র্যাফলটা শুরু হয়, র্যাফলটার টিকিট কিনতে হয়েছিল, আমিও কিনছিলাম, $5-10 আই থিঙ্ক এরকম ছিল, তো $5 কিনছিলাম, $5-10 আর $3-10 আমি ভুলে গেছি, বাট যাই হোক আমি কিনছিলাম।
কেনার পরে ওয়েট করতেছিলাম, বাট দুর্ভাগ্য আমি কিছুই পাই নাই। বাট এনিওয়ে অনেকগুলো র্যাফল ড্র ছিল, র্যাফল ড্রতে মানুষজন ভালোই মজা করছে। লাস্ট মনে হয় একটা টিভি ছিল ফার্স্ট প্রাইজ। যাই হোক, আমার র্যাফল ড্রতে আমার কাপড় সবসময় খারাপ হয়, আমি কখনোই র্যাফল ড্রতে কিছু পাই না, তো এবারও পাই নাই অ্যাজ ইউজুয়াল। পিকনিক শেষ, লটারিও শেষ, আমি কিছুই পাই নাই। বাট এনিওয়ে দিনটা ভালো ছিল, আমরা এখন দেখা চলে যাই। গোয়িং ব্যাক টু হোম। বাসা যাওয়ার জন্য বের হয়েও আমরা আবার যে বাচ্চাদের খেলার জায়গায় আবার চলে আসি। রাসেল বলতেছিল রৌদ্রে আর একটু খেলতে দিতে, তো এই যে উনি আসছেন, রৌদ্রে এসে আবার একটু খেলতেছে। তখন বাচ্চা অনেক বেশি ছিল, এখন সবাই চলে গেছে, তো খেলার পার্কটা খালি ছিল, তো সে তার মন মতো খেলতে পারছে, তার জন্য ওয়েট করতে হয় নাই। তা এখানে আমরা আবার কিছুক্ষণ টাইম স্পেন্ড করে রৌদ্রকে আরও কিছুক্ষণ খেলে, যেহেতু আলো ছিল তাই আরও কিছুক্ষণ ওকে সময় দিয়ে খেলার জন্য, তারপর আমরা হচ্ছে আসলে গাড়িতে উঠে রওনা দিই আর কি। তো এই ছিল সারা দিনের আমার পিকনিক, ভালোই ছিল, দিনটা ভালোই গেছে। লম্বা একটা সময় আমরা বাইরে ছিলাম, খাওয়া দাওয়া, খেলাধুলা, তারপর সুইমিং, তারপর নাচ গান শুনলাম, নাচ গান দেখলাম শুনলাম, তারপর র্যাফেল ড্র, তারপর অনেক নাস্তা ছিল, তরমুজ ছিল, তরমুজটা যদি আমরা মিস করছি কারণ আমরা তখন ইয়াতে ছিলাম, সুইমিংয়ে ছিলাম, তা বাট চা ঝালমুড়ি এগুলো খেতে পারছি। আমরা নাস্তাও মিস করছি কারণ নাস্তা সকালে গাড়িতে দেয়, আমরা গাড়িতে আসি নাই, আমরা হচ্ছে দুপুরের খাবার আর হচ্ছে নাস্তার মধ্যে ঝাল ঝালমুড়ি আর চাটা পাইছিলাম। বাট যাই হোক, ইট ওয়াজ গুড। এটা তো শুধুমাত্র খাওয়া দাওয়া না, পুরো দিনের একটা এক্সপিরিয়েন্স। তো আমরা অনেক টায়ার্ড সারাদিনের, রাসেল আবার ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আমি আরাম করে পিছনে বসে আছি। তো এই ছিল সারাদিনের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।